বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি। মহাদেশ পরিচিতির ধারাবাহিক আলোচনায় গত ভিডিওতে আলোচনা করেছি দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে। আজকের ভিডিওতে আলোচনা করব ওশেনিয়া মহাদেশ সম্পর্কে। দেখুন, এটি পৃথিবীর মানচিত্র। এই মানচিত্রে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু ওশেনিয়া মহাদেশ। এই অংশটুকু যদি একটু বড় করে অন্য একটি খাতায় আঁকানো হয় তাহলে এটি হবে ঠিক এরকম। এই ওশেনিয়া মহাদেশে স্বাধীন দেশ রয়েছে 14টি। এই 14টি দেশই জাতিসংঘের সদস্য। এই হলুদ কালার করা এই দেশটি হলো অস্ট্রেলিয়া। এটি এই ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ। এই অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। এই ওশেনিয়া মহাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ নিউজিল্যান্ড। এখানে দেখতে পাচ্ছেন এটি, এটি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। এটি পাপুয়া নিউগিনি। এগুলো সলোমন দ্বীপপুঞ্জ। এখানে দেখতে পাচ্ছেন এটি ফিজি এবং এখানে এটি ভানুয়াতু। এই অস্ট্রেলিয়ার উত্তরে এবং উত্তর পূর্বের এই চারটি দেশ নিয়ে একটি অঞ্চল গঠিত হয়েছে। এই অঞ্চলের নাম মেলানেশিয়া। মেলানেশিয়া শব্দের অর্থ কৃষ্ণদ্বীপ। অর্থাৎ মেলানেশিয়া অঞ্চলের দেশ চারটি, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, ফিজি এবং সলোমন দ্বীপপুঞ্জ। এই পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবি। ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা। ফিজির রাজধানী সুভা এবং সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারা। এই মেলানেশিয়ার উত্তরে এখান থেকে এই পর্যন্ত এই অঞ্চলের নাম মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া শব্দের অর্থ ক্ষুদ্র দ্বীপ। ওশেনিয়া মহাদেশের অন্তর্ভুক্ত এই মাইক্রোনেশিয়া অঞ্চলে দেশ রয়েছে 5টি। এগুলো হলো পালাউ, ফেডারেল স্টেট অফ মাইক্রোনেশিয়া, নাউরু, কিরিবাতি এবং মার্শাল দ্বীপপুঞ্জ। পালাউয়ের রাজধানী অ্যানগেরুলমুদ। ফেডারেল স্টেট অফ মাইক্রোনেশিয়ার রাজধানী পালিকির। নাউরুয়ের রাজধানী ইয়ারেন। এই নাউরু দেশটি ওশেনিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ। কিরিবাতির রাজধানী দক্ষিণ তারাওয়া। এবং মার্শাল দ্বীপপুঞ্জের রাজধানী মাজুরো। এই মেলানেশিয়া এবং মাইক্রোনেশিয়ার পূর্ব পাশে এখান থেকে এই পর্যন্ত এই অঞ্চলের নাম পলিনেশিয়া। পলিনেশিয়া শব্দের অর্থ অনেক দ্বীপ। এই পলিনেশিয়া অঞ্চলে ওশেনিয়া মহাদেশের 3টি দেশ রয়েছে, সামোয়া, টোঙ্গা এবং টুভেলু। সামোয়ার রাজধানী আপিয়া। টোঙ্গার রাজধানী নুকুয়ালোফা। এবং টুভেলুর রাজধানী ফুনাফুটি। এই পলিনেশিয়া অঞ্চলে ওশেনিয়া মহাদেশের এই 3টি দেশ ছাড়াও আরও 2টি দ্বীপপুঞ্জ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি হাওয়াই দ্বীপপুঞ্জ এবং এখানে এটি কুক দ্বীপপুঞ্জ।
এই ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম দেশ নাউরু। ওশেনিয়া মহাদেশের উচ্চতম স্থান পুঞ্চাক জায়া পর্বত। পুঞ্চাক জায়া পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতটির উচ্চতা 4,884 মিটার বা 16,024 ফুট। এ মহাদেশের নিম্নতম স্থান আয়ার হ্রদ। আয়ার হ্রদ সমুদ্রপৃষ্ঠ থেকে এটি 15 মিটার বা 49 ফুট নিচে অবস্থিত, অর্থাৎ আয়ার হ্রদের উচ্চতা -15 মিটার বা -49 ফুট। এটুকুই ছিল ওশেনিয়া মহাদেশ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ওশেনিয়া মহাদেশ থেকে এইটুকু তথ্যই যথেষ্ট হবে বলে আমি মনে করি। তারপরেও আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।